पड़े रात्रि धुन पोका हाहाकार पाथर जो तो स्वप्ने माखामाखी तोर कारुता आमी स्वप्न How exciting! My must. Hug me, Zabu. Bye, please, bye, 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 please, bye. I'm Zabu. Bye, Babu. Please, Babu. Aliya, jani the bari. Jodi grihatya karar aage, shesh bari moto. Apni amader dujon re ekta dami ek botol mot kon to. Arey. এই তো কোনো ব্যাপার নাকি বাবু বলা কি কত চিন্তা করে দেখো কি হলো বললে না তো মাসিরে কখন যাচ্ছে তুমি যদি মনে করো যে তুমি আজকে আমাকে খেপিয়ে দেবে ভুল ভাবছ কারণ আজ আমি তোমার কোনো কথা রাগ করবো না মানে হচ্ছে বিপাশা তোমার উপর আমার আর কোন এক্সপেকটেশন নেই তাই আমি তোমার কাছে কিছু চাইবো না বাবার আশাও করবো না তার মানে রিলেশনটার একটা অফিশিয়ালি ইতি টানতে চাইছো এই তো মানে ডিভোর্স ইউ ওয়ান্টেড আমি চাইলে তো সাজেদ সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে ছুটে আসতাম ডিভোর্স চাও না ফাইন কিন্তু যেভাবে সম্পর্কটা টিকে আছে সেটার কি কোনো অর্থ আছে ডিভোর্সটা কি তোমার খুব বেশি দরকার সাজেদ আমি তো বিয়ে নামক ইনস্টিটিউটেই বিশ্বাসী না ডিভোর্স আমার কেন লাগবে বিয়ে নামক ইনস্টিটিউশনে বিশ্বাসী না তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন তোমার চাপাচাপিতে তুমি বাড়ি ছেড়ে আমার কাছে চলে আসলে আমার কিছু করার ছিল না একটা সম্পর্ক ওই বিয়ে নামক একটা এগ্রিমেন্ট দিয়ে অফিসিয়ালি টিকে রাখার কোনো মানে হয় না টিকে রাখা যায় না আবার ডিভোর্স পেপারে সিগনেচার করে সেটাকে ভেঙেও ফেলা যায় না সম্পর্কটা আসে মন থেকে বিপাশা যখন মন থাকে না মন চলে যায় শেষ আর যখন থাকে না তখন শুধু বাকি থেকে অমুক গণ্ডগোল তুমি এত ক্রুয়েল কেন সাজ্জাদ কারণ আমি আমি চাই মানুষ তার বিয়ে করা বউকে এভাবে অপমান করে বিপাশা কাগজে কলমে আমরা ম্যারিড হলেও আমাদের মেয়ে তো দূরত্ব যজন যজন আর কাগজে কলম হিসেবে আমি ধরি না তুমি এমন কেন আমি কবি যেটা প্রায় তুমি সাপ কথার মধ্যে আসতেছে না কেন
ওনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, জ্যোতির সাথে দেখা করতে গেছে। যে এটা কোনো কথা হলো, এটা কি টাইপের পোলাপান? সন্ন্যাসী হবে মনে বিরাট নাই, সন্ন্যাসী হবার আগে গেছে গার্লফ্রেন্ডের লোকে দেখা করতে, সমস্ত বন্ধ, এই সমস্ত পোলাপানের লোকে আমি জানি। ফালতু কথাকা, মনে হয় কি একেবারে পিঠে হাড্ডি মাংস আলাদা করে ফেলিয়া দেয়। এই যে আসেন ভাই, আপনি একটা বিরাট সমস্যা কি জানেন, এটা সিরিয়াস ম্যাটার। আপনি একটা ওই যে কমিটি ঢুকাই দিয়ে একটা পুরো লাইট করে ফেলান। দেখছো তুমি, দেখছো তুমি, আমি এখানে কোথায় কমিটি করলাম? আচ্ছা ঠিক আছে, যাও ভাই, আমি সিরিয়াস, আমি আর কোনো কথা বলবো না, আমি একদম সিরিয়াস টাইপের সন্ন্যাসী। কি খুশি তোমরা? আরাম করে টয়লেট করে সেখানে মোবাইলটা ফালাইয়া ফ্ল্যাশ করে দিব। ইতর টাইপের, আচ্ছা এই সমস্ত কথাবার্তা না বললে হয় না? আচ্ছা করো তুমি, ফোন করো, নোংরা কথা। তুমি একটা কথা শুনছো, শোনো না তুমি, সবাই কি তোমার বিভাগী হইতে পারে, সন্ন্যাসী হইতে পারে? কেউ কেউ তীর্থ পায় রে ভাইয়া, সবাই পায় না। আপনি বড় বেশি কথা বলেন হাসান ভাই, কথা একটু কম বলেন, শান্তি পাবেন। আমি বেশি কথা বলি বাবু? এটা তুমি কি বললো, আমি বেশি কথা বলি মানে? স্যার তুমি শুনছো ওর কথাটা? ভাই আমি বেশি কথা, আচ্ছা লাস্ট একটা কথা বলি, গৌতম বুদ্ধ গৃহত্যাগের আগে সে কি তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিল বলো তুমি? হাজি বেশি কথা বলো না, ইউ হ্যাভ এ পয়েন্ট, না জানি কি পয়েন্ট। তবে হাসান ভাই এই প্রসঙ্গে যদি আর একটা কথা বলেন আপনি, আমি তো আপনার মুখে স্কচেপ মারি দিব। আপনি হবেন প্রথম সন্ন্যাসী যে মুখে স্কচেপ লাগায় তারপরে গৃহত্যাগ করছে। আমারে থ্রেট করবে না, আমি বলে দিলাম, একদম থ্রেট করবে না তুমি, কোন থ্রেটমেন্ট দিয়ে আমার কিন্তু আটকে রাখতে পারবে না। আমি বললাম আমি আমাকে সৎ কাজে যাইতেছি, কোন রকম ভয় ব্যথি দিয়া আমার এইখান থেকে তুমি সরাইতে পারবে না। ওকে হাজি বস, হাসান ভাই আপনার সব কথা শুনলাম, চলেন আপনি চলেন, আপনি আগে ডাইন বা বাড়ান, এই তুই পাশে দাঁড়ান, ডাইন বা বাড়ান, আপনি আগে বাড়াইলে আমরা পরে বাড়াই দিচ্ছি, বাড়ান বস, বাড়ান বস, বাড়ান। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্নাহা। আমি স্থির করিয়াছি সন্ন্যাস জীবনে যাইব, এই জীবনে তোমার সাথে হয়তো আর দেখা হইবে না, গৃহত্যাগ করিলাম। ইতি হাসান মুর্শেদ। হ্যালো, হ্যালো বাবু, নমস্কার ভাবি, কেমন আছেন? বাবু হাসান কি তোমার সাথে আছে? জি আমার সাথে আছে। ওকে একটু দাও তো। হাসান ভাইরে তো ফোন দেওয়া যাবে না ভাবি, উনি সন্ন্যাসী হবার মহান ব্রত হাতে নিচ্ছে, মেয়ে লোক, স্পেশালি আজে বাজে মেয়ে লোকের সাথে কথা বলা উনি একদম বন্ধ করে দিচ্ছে, রাখি ভাবি। এই তুমি কি বললা? কি বললাম?
আরে মেয়ে তুমি তোমার ভাবিরে আজেবাজে মেলো বললা মানে কি ব্যাপার কি দেখো আমি কানারে কানা খোরারে খোরা আজেবাজে মেলোকে আজেবাজে মেলোকে বলি ক্লিয়ার আরে কি আসছো তো দেখি আরে আপনি কি করেন আরে তোমার ভাবিরে একটা ফোন করি মেয়ে আরে না কি ব্যাপার হাসান ভাই আপনি না বলেন যে সোনাশে যাওয়ার আগে বউ বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না হ্যাঁ আমি তো সেটা ঠিকই বলছি বউ বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না কিন্তু তোমার ভাবি তো আমার গার্লফ্রেন্ডও না আমার বোন আমার এক্স ওয়াইফ কথা বলা যায় দেখি হাসান ভাই মন দুর্বল হয়ে যাবে হাসান ভাই ভাবির সাথে কথা বলে মন দুর্বল হয়ে যাবে আপনি যাওয়া ক্যান্সেল করে দিবেন আরে ভাই তুমি আমারে কি মনে করো তুমি কি ভাবো কি তুমি আমারে আমি কি চিকেন হার্টার নাকি মিয়া তুমি আমার কি মনে করো কি তুমি মনে করছো একটা মায়ের লোকের কান্নার ফুজুর ফুজুর শুই না আমি তার সাত গুণ মাফ করে দেবো আমি কি করি তুমি দেখো না একবার তুমি আমি আমি তাই ভাবি কিন্তু আসলে না তুমি ভাবলে হবো না তো দেখো না তুমি হ্যালো হাসান তুমি কোথায় আইয়ে ভাই ইয়ে এলোরা তুমি কাঁদতেছো নাকি কি হয়েছে তোমার বলো তো দেখি আমার মেয়েটাও দেশে নাই তুমিও আমাকে একা ফেলে চলে গেলে আমাকে দেখে শুনে কে রাখবে হ্যাঁ তুমি এক্ষুনি চলে আসো হাসান তোমার জন্য আমি পোলাও আর মুরগি মাংস জড়াচ্ছি ও না মানে পোলাও মাংস রান্না করলে তো আসাই যায় কিন্তু এখন তো আমি আসা মানে একটু সমস্যা আছে আর কি মানে বাবু আর সাজ্জাদা আমার দিকে যেইভাবে চোখ গড়ে তাকায় রয়েছে আমি এখন আসতে চাইলে তো ওরা আমার পিড়ায় মেরে ফেলবে তুমি না তুমি একটা কাজ করো একটা বুদ্ধি দেই হ্যাঁ কথা শুনতে পাচ্ছ না বলে একটু সামনে চলে আসো বলো যে নেটওয়ার্ক প্রবলেম তারপরে ভো একটা দৌড় দাও ঠিক আছে আচ্ছা 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 তা তো খুব করাই যায় এখানে ফ্রিকোয়েন্সি হ্যালো 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 হ্যাঁ এই দেখো শুনতে পাচ্ছি এখন হ্যাঁ খেলা কত খারাপ কত বড় বড় কথা হ্যাঁ সন্ন্যাস নিবে ফাজিলের ফাজিল গালাগালি করাটা না একদম অর্থহীন বুঝছো